ভিওএসএক্সিতে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন যে গোপন নথিপত্র অপব্যবহারের বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগান্তকারী বিচার ডিসেম্বর মাসে শুরু হওয়ার জন্য খুবই কম সময়। তবে ট্রাম্পের অনুরোধ 2024 সালের নির্বাচন পর্যন্ত বিচার স্থগিত রাখার, সে বিষয়ে তিনি রাজি হবেন কিনা তা তিনি জানাননি। উত্তর কোরিয়ার সাবেক এক কূটনীতিক এবং দক্ষিণ কোরিয়ার বর্তমান সংসদ সদস্য বুধবার বলেছেন, আমেরিকান সেনা ট্রাভিস কিংয়ের সীমান্ত পার হওয়াকে উত্তর কোরিয়ার সম্ভবত প্রচারণার উদ্দেশ্যে ব্যবহার করবে, তবে সম্ভবত তারা রাজনৈতিক সুবিধা অর্জন করতে সক্ষম হবে না। দুই কোরিয়ার সীমান্তে সৈন্যমুক্ত এলাকা পরিদর্শনের সময় মঙ্গলবার কিং ওই সীমান্ত অতিক্রম করেন। তাইওয়ানে কার্যত আমেরিকান দূতাবাসের পরিচালক স্যান্ড্রা আউডারকার্ক বুধবার বলেছেন, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতের আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে চীনের উস্কানিমূলক পদক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।